আমার হাতে খাতায় যে বার্ডগুলো দেখছেন এগুলোকে বলা হয় হচ্ছে ইন্ডিয়ান রুজ প্যারাকিট। চমৎকার গায়ের রং, এখানে দেখেন দুইটা রঙের রুজ প্যারাকিট আছে। এখানে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে ব্লু। তো এগুলোকে আমরা এখন আমাদের আউটডোর অ্যাভিয়ারিতে রিলিজ করব। এর আগে আমরা কিন্তু আমাদের অ্যাভিয়ারিতে এই যেখানে দেখেন যে বার্ডগুলো আছে এগুলো হচ্ছে সানকোনিওর। তো সানকোনিওর বার্ডগুলো রিলিজ করছি। আজকে আমরা হচ্ছে গিয়ে এই বার্ডগুলো রিলিজ করব পাশের কলোনিতে। সহজে চেনার জন্য যদি বলি এগুলো কিন্তু টিয়া পাখি, বাট আমাদের দেশে প্রচলিত যে সবুজ রঙের টিয়া পাখিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সেগুলো না, এগুলো এক্সোটিক বার্ড। আর আমাদের দেশের সবুজ রঙের যে টিয়া পাখিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী আইন অনুযায়ী লালন পালন ক্রয় বিক্রয় সংরক্ষণ নিষিদ্ধ। তো কারো যদি টিয়া পাখি লালন পালন করার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে গিয়ে এই ইন্ডিয়ান রোজ প্যারাকিটগুলো। চমৎকার কালারফুল বার্ডগুলো, দেখতে কিন্তু অসাধারণ। আর এরা কিন্তু চমৎকার টেম হয় এবং সুন্দর কথা বলতে পারে। ধন্যবাদ সকলকে, বাস ক্যানভাসের সাথেই থাকুন।